প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর কিছু সাধারণ নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনারা হয়তোবা অনেকে এই নিয়মগুলো সম্পর্কে অবগত আছেন তবু একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করছি এক নম্বরে হচ্ছে কৃমির ওষুধ সকালে খালি পেটে খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায় দুই নম্বরে অত্যন্ত গরমের সময় এই কৃমিনাশক ওষুধ না খাওয়ানোই ভালো যদি খাওয়াতেই হয় তাহলে খাওয়ানোর সাথে সাথে গরুকে দশ থেকে পনেরো মিনিটের মতো সময় ধরে ভালোভাবে গোসল করাতে হবে এবং ফ্যানের নিচে ঠান্ডা স্থানে রাখতে হবে তিন নম্বরে হচ্ছে দানাদার খাবারের সাথে কৃমিনাশক ঔষধ খাওয়ানো যাবে না এতে ভালো কাজ করে না চার নম্বরে হচ্ছে ট্যাবলেট গুঁড়া করে চিটা বা কলাপাতার সাথে মুড়িয়ে খালি পেটে খাওয়ালে ভালো ফলাফল পাওয়া যায় পাঁচ নাম্বারে হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানোর পর কমপক্ষে এক ঘন্টা কোনো ধরনের খাবার দেওয়া উচিত না কৃমিনাশক ঔষধ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমাণ খাওয়ালেও তেমন ক্ষতি হয় না তবুও সাবধানতা অবলম্বন করা উচিত মাত্রার চেয়ে কম খাওয়ালে কৃমি তো মরবেই না বরং আবার সক্রিয় হবে তবে এক্ষেত্রে আপনাদের সতর্কতাটা বেশি দরকার এক্ষেত্রে আপনার গবাদি পশুটির সঠিক ওজন জেনে সেটা সম্পর্কে আপনার কতটুকু ডোজ দিতে হবে সেগুলো মেনে চলুন আট নম্বরে রয়েছে গাভীর বাচ্চা দেয়ার কমপক্ষে ৪৫ দিন পর ক্রিমিনাশক ব্যবহার করুন এবং এর আগে করবেন না নয় নম্বরে হচ্ছে আট মাসের উপর গর্ভবতী গাভীকে ক্রিমিনাশক ঔষধ খাওয়ান একেবারেই উচিত না দশ নম্বরে হচ্ছে নিয়মিত তিন মাস পর পর গবাদি পশুগুলোকে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে এতে তাদের প্রোডাক্টিভিটি এবং দুগ্ধ দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পায় এগারো নম্বরে হচ্ছে সদ্য ভূমিস্টক গরুর বাচ্চাকে জন্মের পাঁচ থেকে সাত দিনের মতো পাইপারজিন গ্রুপের কৃমিনাশক পাউডার খাওয়ানো যেতে পারে বারো নম্বরে হচ্ছে প্রতিবার কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পর অবশ্যই মাত্রা অনুযায়ী লিভার টনিক খাওয়াতে হবে কীমনাশক ওষুধ খাওয়ানোর পর যদি খাওয়ার রুচি কম হয় তাহলে রুচিবর্ধক পাউডার বা ট্যাবলেট খাওয়ালে দ্রুত রুচি ফিরে আসে প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলটিতে গবাদি পশুর বিস্তারিত রোগ সম্পর্কে অনেক তথ্য দেওয়া আছে আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন